রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, সুপ্রিম কোর্টে হলফনামা, স্বরাষ্ট্র মন্ত্রকের মুহূর্তে আরও একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে। কেন্দ্র বাহিনীকে সাহায্য করছে না সরকার, মহিলা অফিসারদেরও নিরাপত্তার অভাব রয়েছে, থাকার উপযুক্ত ব্যবস্থা করছে না সরকার। 2রা সেপ্টেম্বর ঠিক এই মর্মে চিঠি মুখ্য সচিবকে, রাজ্য সরকারের কোনো জবাব এখনো পর্যন্ত আসেনি। কেন্দ্র এজেন্সি ফেয়ার ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম টক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল সারাদিন, হ্যাপি ব্রাইট স্কিন। সঙ্গে অসহযোগিতায় দস্তুর, রাজ্য সরকারকে তীব্র আক্রমণ কেন্দ্রের, রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, কারণ এখানকার যারা রয়েছে কেন্দ্র বাহিনীর মহিলা অফিসার তারাও নিরাপত্তার অভাব বোধ করছেন, তাদের থাকার জন্য উপযুক্ত কোনো ব্যবস্থা করছে না সরকার, এমনটাই অভিযোগ। আর 2রা সেপ্টেম্বর ঠিক এই মর্মে চিঠি দেওয়া হয়েছে মুখ্য সচিবকে, যদিও রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো জবাব আসেনি। আর রাজ্য সরকারকে তীব্র আক্রমণ কেন্দ্রের, কেন্দ্র এজেন্সির সঙ্গে অসহযোগিতায় দস্তুর, রাজ্য সরকারকে তীব্র আক্রমণ কেন্দ্রে, সুপ্রিম কোর্টে হলফনামা, স্বরাষ্ট্র মন্ত্রকের রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, কোনো রকম ভাবে কেন্দ্র বাহিনীকে সাহায্য করছে না সরকার, এখানকার যারা মহিলা যারা অফিসার রয়েছেন তাদের নিরাপত্তা দিতে পারছে না সরকার, তারা নিরাপত্তা অভাব বোধ করছে না, একই সঙ্গে তাদের থাকার উপযুক্ত ব্যবস্থা পর্যন্ত করছে না সরকার, এবং ঠিক সেই মর্মে রাজ্য সরকারকে চিঠি, অবশ্যই চিঠি দেওয়া হয়েছে মুখ্য সচিবকে, এবং রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো জবাব আসেনি, যেখানে এ রাজ্যে মহিলারা তাদের কর্মস্থলে এবং কোনো জায়গায় তারা সুরক্ষিত নন। আর এবার দেখা যাচ্ছে যারা কেন্দ্র অফিসার রয়েছেন সে সমস্ত মহিলারা তারাও যে নিরাপত্তার অভাব বোধ করছেন, ঠিক এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই বিষয়টি সামনে আসছে যে তাদের থাকার পর্যন্ত উপযুক্ত ব্যবস্থা করছে না সরকার। আর 2রা সেপ্টেম্বর ঠিক এই মর্মে চিঠি দেওয়া হয়েছে মুখ্য সচিবকে, তবে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো জবাব আসেনি। লাভলি মৈত্র ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাকে সতর্ক বার্তা দিয়েছে এবং জানিয়ে দিয়েছে এটা দলের মন্তব্য নয় এবং এই ধরনের মন্তব্য কোনো জনপ্রতিনিধি করতে পারবেন না। কে কষাই সেটা এতদিনে পশ্চিমবাংলার সাধারণ মানুষ বুঝে গেছেন, পুরো পশ্চিমবাংলার মানুষ বিভিন্ন এদের নেতা মন্ত্রীদের কথা শুনে হাসছে, কোনো মানে হয় না এসবের জন্য রিয়্যাক্ট করে, আমরা এগুলোতে আর পাত্তাও দিচ্ছি না, আমরা আমাদের আন্দোলন করে যাব, যার যেরকম মেন্টালিটি সে সেরকম ভাবে বলবে, আমাদের কিছু যায় আসে না। চিকিৎসকদের আন্দোলন চলছে, আর চিকিৎসকদের অদম্য আন্দোলনের সামনে ঝুঁকলো পুলিশ, বাধ্য হলো ব্যারিকেড লৌহ কপাট সরাতে। লালবাজারে সিপিকে প্রতীকী শির দ্বারা উপহারও দিলেন কারা? চিকিৎসকরা অবস্থান উঠল কর্মবিরতিতে, এখনো পর্যন্ত অনড় রয়েছেন আন্দোলনকারীরা, কারণ তারা সিপিকে যে প্রশ্নগুলো করেন অন্তত আন্দোলনরত পড়ুয়াদের, জুনিয়র চিকিৎসকদের কথায় যে যেহেতু সিপি সদুত্তর দিতে পারেননি তাই তাদের আন্দোলন যেমন চলছিল তেমনই চলবে, এবং সেই সমস্ত দাবি নিয়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। 14 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন, 12 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন যে এটা তাদের টোটাল পুলিশ ফেলিওর বলে তিনি মেনে নিচ্ছেন। মেনে নিয়ে তিনি যেটা বলেছেন যে স্যার আমাদের যে জায়গা, যে ক্রাইম সিন গঠন করার ব্যাপারে যে প্রশ্ন, দ্বিতীয়ত হচ্ছে যে এফআইআর করতে দেরি হলো কিনা, এভিডেন্স চেম্বারে নিয়ে যে প্রশ্ন, এই প্রশ্নগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করি, এই আলোচনার সদুত্তর এবং সদর্থক কোনো পদক্ষেপ আমরা সিপির কাছ থেকে পাইনি। আমরা আমাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডে এখনও আসছি, আমরা ডেপুটেশন সম্বলিত কপি দিলাম, এবং এরপরও আমরা বলছি পরিষ্কারভাবে যে যে নৈতিক দায়ভার যে ঘটনা ঘটেছে আরজিকোরের বুকে তার নৈতিক দায়ভার নিয়ে সিপির পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি, এবং সেই দাবিতে আমাদের যে সুনির্দিষ্ট আন্দোলন কর্মসূচি চলছিল 5 দফা দাবিকে সামনে রেখে সেইভাবে আমাদের আন্দোলন পরবর্তী আমরা এইখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেব, কিন্তু আমাদের ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল আন্দোলন সেইভাবেই চলবে। হাতে হাত রেখে অভয়ার বিচারের দাবি কলকাতা, এবং সেখানে মানববন্ধনের ছবি দেখতে পেল গোটা দেশ। এম বাইপাস জুড়ে মানববন্ধনে বিরল দৃশ্যের সাক্ষী দেশ। চিকিৎসকদের ডাকে মানববন্ধনে যোগ দিলেন পথ চলতি মানুষজন, এবং প্রত্যেকে এক যেভাবে এই মানববন্ধন কর্মসূচিতে যোগ দিলেন তাতে কিন্তু একটা দেখা গেল একটা বিরল দৃশ্য। আমরা গতকাল দেখলাম সেই ছবি, কলকাতার বিভিন্ন রাস্তায় সেই ছবি সামনে আসলো যেখানে মানববন্ধনে যোগ দিলেন চিকিৎসকদের কথা তাদের আন্দোলনের চাই দিয়ে, এবং অভয় হত্যাকাণ্ডের
বিচারের দাবি জানিয়ে এভাবে তারা কিন্তু রাস্তায় নামেন। ইএম বাইপাস যে জায়গাগুলো রয়েছে সে একাধিক জায়গা কানেক্টেড, একাধিক জায়গা এই মানববন্ধনে কর্মসূচি নজরে পড়লো। আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের তোলা এবং তার প্রতিবেদন দেখাবো আপনাদেরকে, দেখুন এই মানববন্ধন কর্মসূচি নিয়ে। মানববন্ধনে রয়েছে এবং তুমি দেখবে এই লম্বা মানববন্ধনের লম্বা চেন রয়েছে চিংড়িহাটায় দূর দূর পর্যন্ত, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সাধারণ মানুষ যারা জনগণ তারা মনে করছে এখনো লড়াই আন্দোলন অনেক বাকি রয়েছে এবং সেই আন্দোলন বাকি থাকার জন্যই এখনো টানা আন্দোলন চলছে। কি মনে হচ্ছে, এখনই ক্লান্ত হবে নাকি এখনো আন্দোলন চলবে? আন্দোলন চলবে, জাস্টিস ফর আরজি কর চলবে, আন্দোলন চলবে কতদিন পর্যন্ত? যতদিন না বিচার হয়, যতদিন না বিচার হয় আন্দোলন চলবে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। যতই তুমি দেখাও ভয়, কলকাতার মানুষ ঘুমিয়ে নেই, প্রতিবাদ করতে জানে, তারা প্রতিবাদ করছে। আমি দেখাবো হাতে হাত রেখে, তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজি কর। প্রতিবাদটা আজও ট্রেন্ডিং, বিচার কিন্তু পেন্ডিং, প্রতিবাদটা আজও ট্রেন্ডিং, বিচার কিন্তু পেন্ডিং, এখনো পর্যন্ত বিচার পেন্ডিং আছে। এবং রাস্তার ধারে এই মানববন্ধন বৃষ্টি মাথায় নিয়ে উপেক্ষা করে তারা এই রাজপথে নেমেছে শুধুমাত্র এইটুকুর জন্য যে আরজি করের ঘটনার বিচারটা এখনো পেন্ডিং রয়েছে। আমি একটা জিনিস দেখাবো, এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন তারা, কোথাও কোনো ক্লান্তি নেই, অজস্র মানুষ তারা যাতায়াতের পথে এখানে আসছেন, গাড়ি থামছে, সিগন্যালে গাড়ি থামছে, জ্যাম হচ্ছে, এমনকি অনেকে গাড়ি থেকে বেরিয়ে ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। পিছিলে মানুষ আটকাচ্ছে কিন্তু কেউ বিরক্ত হচ্ছে না, সবাই বলছে পাশে আছি, ঠিক করেছেন একদম। এক্স্যাক্টলি, এটা আমাদের কাছে এটাই আমাদের আমরা চেয়েছিলাম, সেটাই হচ্ছে যে সবাই এখানে পাশ করতে করতে থামস আপ দিয়ে যাচ্ছে। একটা বিষয় স্পষ্ট যে মানুষ জাগছে, মানুষ প্রতিবাদ করছে। আমরা লালবাজারে দেখছিলাম যে উর্দি বনাম স্টেথ, কিন্তু আসলে গোটা রাজ্যে কোথাও উর্দি বনাম মানুষ হয়ে গেছে। আর এই উর্দি বনাম মানুষের লড়াইতে নিঃসন্দেহে বাজি রাখা যায়, বেট লড়া যায়, জয়টা হবে শুধুমাত্র মানুষেরই। আমরা গতকাল দেখলাম যেভাবে সেখানে পুলিশ ব্যারিকেড তুলতে বাধ্য হলো এবং চিকিৎসকদের যে দাবি ছিল যে সিপি কে পদত্যাগ করতে হবে, এবং তারা যখন লালবাজারে যান সেখানেও কিন্তু সিপি কে তারা প্রশ্ন করেন যে তিনি কি সেদিন তার দায়িত্ব ঠিক মতন পালন করেছিলেন, তাহলে কি তিনি এই ডেপুটেশন পড়ার পর পদত্যাগ করবেন, একাধিক প্রশ্ন তারাও তোলেন। আর এবার দেখা যাচ্ছে যে হয়তো এই আন্দোলনের চাপে সরানো হতে পারে বেনেট গোয়েলকে।